Allahu Akbar, Allahu Akbar. মসজিদের কমিটি চায় এই মানের ইমাম, মসজিদ বন্ধ হয়ে যাক অসুবিধা নেই, কিন্তু মসজিদে সুন্নাত মতো কোনো আমল চলতে পারবে না, আমল চলবে আমার বাপ দাদা যা শিখাইছে সেই অনুযায়ী। নাউজুবিল্লাহি মিন জালিক। খুব করুণ অবস্থা মসজিদগুলোর কমিটির, খুব করুণ অবস্থা। অথচ মসজিদ কমিটিতে কারা থাকবে? আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন মসজিদ, পৃথিবীর কোন কমিটির নীতিমালা আল্লাহ কোরআনে ঘোষণা করেননি। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মসজিদ কমিটির নীতিমালা ঘোষণা করেছেন যে মসজিদ যারা নিয়ন্ত্রণ করবে তাদের নীতিমালা কি। আজকে মসজিদগুলোর এই অবস্থা, এই জন্য ইমামরা পারে না। তা নিয়ত কি? আর নিয়তু ইরাদাতুল কাল, অন্তরের ইচ্ছা অভিপ্রায় হলো নিয়ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজ শুরু করি, আল্লাহ রসুল কিভাবে শুরু করতেন সংক্ষেপে বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কুনতা ইলা সালাত ফাসবিগিল উযু সুম্মা ইস্তাকবিলিল কিবলাতা ফাকাব্বির। আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, তখন উযু করতেন, পশ্চিম দিকে ফিরতেন, আল্লাহু আকবার বলতেন। কারণ কি? আপনারা এখন মসজিদে কি জন্য এসেছেন বলেন? আপনারা কি জন্য এসেছেন? জুমার নামাজ না আসরের নামাজ? বাড়ির থেকে বেরোয়েছেন জুমার নামাজ পড়তে না আসর পড়তে? তাহলে আপনার অন্তরে হলো জুমার নামাজ, আপনি বলবেন আল্লাহু আকবার। সাহাবীরা এ বলতেন, আল্লাহ রসুল এই বলতেন। বরং আন্নিয়াতু বিল জাহরি বেদাত, নিয়ত জোরে উচ্চারণ করা হলো বেদাত। আন্নিয়াতু ইরাদাতুল কাল, অন্তরের ইচ্ছা হলো নিয়ত। একজন মানুষ মারা গেছে, ছয় ঘন্টা তিন ঘন্টা পরে তার জানাজা, তার লাশ কাফন হয়ে গেছে, সামনে লাশ রাখা হয়ে গেছে, আমি ইমাম দাঁড়িয়ে গেছি নামাজ পড়তে, মুসল্লিরা কি জন্য দাঁড়িয়েছে? কি পড়বে? ঈদের নামাজ? কি নামাজ? কিন্তু জানাজার নামাজ পড়বে, কিন্তু আমাদের ইচ্ছা, আমরা জানাজার নামাজ পড়তে আসছি ঠিক, কিন্তু জোরে না বললে আল্লাহ হয়তো কবুল করবে না। এই জন্য ইমামকে আবার দাঁড়ায় বলে দিতে হয় চার তকবীরের সহিত। জানাজা হলো যুবক, প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ, চার তকবীরের সহিত তার জানাজা আদায় করছি আল্লাহু আকবার, মুসল্লিদের নিয়ত বলে দিতে হয়। কারণ কি? কারণ হলো আমরা যে এতক্ষণ নিয়ত করে কান্নাকাটি সেরে ওযু করে মসজিদে আসছি, জানাজার সামনে আছে, আল্লাহ এত খবর রাখার কি সময় আল্লাহর আছে? নাউজুবিল্লাহি মিন জালিক। এবার মুখ দিয়ে যখন বলবো তখন কেরামুন কাতিবিন লেখা শুরু করবে, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা দেখে কি চমৎকার ধারণা আমাদের। আল্লাহ রসুল তা করতেন না। আল্লাহ রসুল কি করতেন? ইয়াফতাতিহুস সালাত বিত্তাকবীর, যতগুলো হাদিস এসেছে বুখারী এবং মুসলিমে, আল্লাহ রসুল নামাজ শুরু করতেন আল্লাহু আকবার, মসজিদে এসেছেন দাঁড়িয়েছেন আল্লাহু আকবার, নামাজ শুরু করে দিলেন, এটা হলো নামাজ। কিন্তু আমাদের নামাজের আগে ইন্নি মুজাহাতু, আবার নাওয়াইতু আনুসালি আলিল্লাহি তাআলা, আবার একটা দাহাইতু বেহেজাল ইমাম, আবার ইমাম বলে আনা ইমামুল লিমান হাজারা ও মাই আহজু। কি চমৎকার নীতিমালা আমরা তৈরি করে নিয়েছি, অথচ এগুলো কোনোটাই আল্লাহ রসুলের হাদিসের ভাষা না। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলা সালাত ইস্তাকবালা আল কিবলাত ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহু আকবার। ইবনে মাজার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন দাঁড়িয়ে যেতেন, পশ্চিম দিকে ফিরতেন, হাত উঠাতেন, আল্লাহু আকবার বলতেন, এটা হলো নামাজ শুরু করার নিয়ম। আল্লাহ রাসূল বলছেন তাকবীরু হাত-তাহরীম ওয়া তাহলীলু হাত-তাসলীম। তাকবীর বলার দ্বারা তার জন্য সব কিছু হারাম হয়ে যায়, যা নামাজের বাইরে হালাল ছিল সব কি হারাম। আর তাসলিম ও তাহরিম হাত তাসলিম, আসসালামু আলাইকুম বলার দ্বারা তার নামাজের বাইরে যা হালাল ছিল সব আবার হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। সালাম ফিরাইলে খাইতে পারবে, সালাম ফিরাইলে কথা বলতে পারবে, সালাম ফিরাইলে আরেকজনকে সালাম দিতে পারবে, সালাম ফিরাইলে কর্মোদ্যম করতে পারবে, সব তার জন্য হালাল। কিন্তু তাকবীর দিলে বান্দা একমাত্র কার সঙ্গে কথা বলবে? বান্দা যখন সালাতে দাঁড়িয়ে তাকবীর দিবে, এরপরে কথা বলবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। অনেকগুলো হাদিস এ ব্যাপারে এসেছে, সবগুলো বলবো না ইনশাআল্লাহ।